মা ছাড়া এসে শুয়ে আছে। ওরা চেষ্টা করছে, চোখের মধ্যে কি হয়েছে, হয়তো ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে চোখগুলো ফুলে রয়েছে, নাকেও রয়েছে, আর সাদা সাদা কিছু একটা বেরোচ্ছে লিকুইড মতন, দু চোখই ফোলা। হাজবেন্ডকে বললাম, ডক্টরের সাথে কথা বলেছে কালকে, আজকে 3 দিন হলো এরা এসছে। যে কোনো জানোয়ারকে আপনি হেল্প করুন, কারণ ওরা নিজেরা কিছু করতে পারে না। আজকে বিড়ালের পেটে চলে যেত, তো আজকে ওরা কাছে এসেছে, এটাকেও নিয়ে নিই আমি। আজকে ওরা কাছে এসেছে, ভগবান আমাকে পাঠিয়েছে, নয়তো তো আমি বাড়ি চলে আসছিলাম। মেয়ে মার্শমেলো খাওয়ার কেনার জন্য ওই দোকানে যায়, আর ওই দোকান থেকে জানতে পারি যে এরকম আর একটা বাচ্চা পড়ে গেছে, বিড়ালে তুলে নিয়ে গেছে। তখনই আমি নাম্বার দিই কাকুকে আর বলি যে পেলে আমাকে বলবে। হাজবেন্ড তো মানে ফোনটা যখন এসেছিলো বোকা হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে কী ব্যাপার, আবার কোথা দিয়ে পাখির বাচ্চা তুমি নিয়ে আসবে। তা আমাদের বাড়িতেও বিড়াল টিড়াল ই করে, তা দৌড়ে গিয়ে আমি নিয়ে এসে এদেরকে, এখন 2-3 দিন হলো যে এদেরকে রেখেছে, বড় হলে এরা দিয়ে ছেড়ে দেবো। এইভাবে হেল্প করতে থাকবেন এদেরকে, চাই যে কোনো প্রাণী হোক না কেন। বাবাই।